আসসালামু আলাইকুম। আমি আমার একটা ভিডিওতে স্বর্গে বা জান্নাতে যুদ্ধ লাগার সম্ভাবনার কথা উল্লেখ করেছি। আপনি কেন দেখেন যে সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের দাবি হচ্ছে যে সৃষ্টির উষালগ্ন থেকে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলোর উল্লেখ আছে বেদে, এবং তাদের আরও একটা শক্ত দাবি হচ্ছে যে ভগবান স্বয়ং অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজ মুখে যে সমস্ত কথা অর্জুনকে বলছিল অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধে, সে সমস্ত কথাগুলো সংগ্রহ করে তৈরি করা হয়েছে ভগবদ্ গীতা। অর্থাৎ এটা হচ্ছে ভগবদ্ গীতা হচ্ছে বেদেরই সারাংশ। অর্থাৎ তাদের দাবি খুব শক্ত দাবি যে তারা হচ্ছে কি স্রষ্টার অত্যন্ত পরিষ্কার একটা কিতাবের অধিকারী। এবার 2 নম্বরে হচ্ছে তৌরাত গ্রন্থ, অর্থাৎ ইহুদিদের যে গ্রন্থ আমরা জানি, তাদের দাবি হচ্ছে যে স্বয়ং সৃষ্টিকর্তা মাবুদ আল্লাহ জান্নাত থেকে 2টো পাথরে খোদাই করে নিজ হাতে তাদের যে নবী অর্থাৎ মোজেস, আমরা যাকে হযরত মুসা আলাইহিস সালাম হিসেবে জানি, সেই মোজেসের হাতে তুর পাহাড়ের পর ডেকে বলে, মোজেস এই যে তোমাকে দেওয়া হলো এটা। তো তাদের দাবি হচ্ছে যে তারাই হচ্ছে পৃথিবীতে একমাত্র পছন্দের মানুষ, অর্থাৎ ইহুদিরা হচ্ছে সবচেয়ে পছন্দের মানুষ। এবং 3 নম্বরে হচ্ছে আপনার খ্রিস্টান অর্থাৎ বাইবেলের অনুসারী যারা, তাদের দাবি হচ্ছে যে আমাদের যে নবী অর্থাৎ যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বরের পুত্র। আপনি চিন্তা করেন, এটি কিন্তু অনেক সাংঘাতিক একটা দাবি তাদের। আপনি কীভাবে খণ্ডাবেন? যদি আপনার যোগ্যতা থাকে আপনি খণ্ডান কথাটা। হ্যাঁ, তো এবং আমরা জানি তার অশেষ মর্যাদা ছিল, আমরাও তাকে স্বীকার করি, প্রত্যেকটা নবীকে আমরা রাসূলকে আমরা স্বীকার করি, সন্দেহ নেই। তো তাদের দাবি হচ্ছে যে সে হচ্ছে সবচেয়ে পছন্দের মানুষ, এবং এই ঈসা নবী অর্থাৎ যীশু খ্রিস্ট যখন জর্দান নদীতে গোসল করতে যায়, তখন স্বয়ং আল্লাহ তাআলা কী করে একটা কবুতর রূপ ধরে এসে তার সাথে কথা বলে যায়। এটি কিন্তু জটিল কথা যে আল্লাহ পাক নিজে আইসে তার সাথে দেখা করে যায়, আর আমাদের নবী তো সেখানে যেয়ে দেখা করে আসছে, এরকম যে ব্যাপারটা, এটা কিন্তু তাদের যারা সাধারণ মনের মানুষ তাদের মনের পর কেমন একটা প্রভাব বিস্তার করে আপনি একটু চিন্তা করে দেখবেন ব্যাপারটা। আর আমরা জানি যে আমাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বযুগের এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এখন কথা হচ্ছে যে এই ধাপে 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 যে বিষয়গুলো আসার কারণে যে জটিলতা দেখা দিচ্ছে, এটা কেন? আসলে সমস্যাটা হচ্ছে আমাদের ভিতরে, সমস্যাটা গ্রন্থের ভিতরে না। আপনি যদি এই গ্রন্থগুলো দেখেন, মিলে দেখেন এবং একসাথে, অর্থাৎ বেদ বা গীতা, তাওরাত, জব্বুর, ইঞ্জিল, কোরআন, সমস্ত কিতাব যদি আপনি এক জায়গায় রাখে মিলেই মিলে পড়েন, দেখবেন যে একই বিষয়, কোনো সমস্যা নাই। এবং কোরআনও কিন্তু এ সম্বন্ধে কোনো বাড়াবাড়ির পক্ষে মত দেয় না। তাহলে এই যে আমরা দাবি করি, এটা যুক্তিক না, অযৌক্তিক না, সঠিক না, বেঠিক না, আসলে সবই ঠিক, যাদের অবস্থা থেকে ঠিক। প্রত্যেকটা ধর্মে দেখবেন যে একই বিষয়, একই বিষয় কিন্তু আছে। আপনি যখন পুরো হাতের দেখতে যাবেন তখন কিন্তু আপনি সঠিকভাবে দেখবেন, কিন্তু আপনি যখন অন্ধের মধ্যে দেখবেন তখন কিন্তু ওই লেজ দেখলে সাপের মতোই মনে হবে। আপনি দেখছেন 100% ঠিকই, কিন্তু পুরো হাতিটা কখনোই দেখতে পারেন নাই। অতএব ওই আমার একটাই দাবি, যেটা আমি বার বার বলছি, যে আমরা
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, আমরা জ্ঞানের পথে হাঁটবো, বিজ্ঞানের পথে হাঁটবো এবং সুন্দর আর কল্যাণের পথে হাঁটবো। পৃথিবীটা সুন্দর হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখী হোক, এটা আমার ইচ্ছা কামনা। ধন্যবাদ সবাইকে।